শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হটন রোড কালীবাড়িতে পুজো দিয়ে দ্বিতীয় দফায় প্রচার শুরু করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ বাবুল সুপ্রিয়। এদিন প্রার্থীর সপরিবারে এসে পুজো দেন। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বাবুল সুপ্রিয়। গত 5 বছরের সাফল্যের খতিয়ান জনসমক্ষে তুলে ধরেন তিনি। এর পাশাপাশি শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েননি গায়ক বিজেপি জনপ্রতিনিধি। চক্ষুরাততম স্বর্গ মঙ্গলদং বরেণ্য বরদং শুভং নিতাং সর্বশুভ নিবারিণী সর্বার্থ মুখ্যত দেবী নিত্য দেবী নারায়ণী নমস্তুতে। ভগবতী দেহিমে পুত্রাং দেহিং ধনাং দেহিং সর্ব কামাংশ দেহিমে দুর্গে তারিণী। আমার মনে হয় যে মানুষ যেটা করতে চায় না সেটা করে দেখানোর আসলে এই আসানসোল স্টেশনের মতো তো পশ্চিমবঙ্গে আরো অনেক স্টেশন আছে, সেখানেও তো বড় বড় স্টেশন আছে, সেখানেও তো এমপিরা আছে, যত দিদির এমপিরাই আছে, তারা কিছু করতে পেরেছেন কি? আমি যাত্রী নিবাসের জন্য আলাদা করে টাকা মঞ্জুর করেছি, এমপিলাইটের টাকা দিয়েছি। আমার প্রশ্ন হচ্ছে টাকা নিয়ে আসা, বাইরে থেকে টাকা নিয়ে আসা, হসপিটাল এক টাকাও রাজ্য সরকার থেকে নিয়েছি জমি ছাড়া, ওই যে ইএসএ হসপিটালের জমিটা যদি আপনি বলেন রাজ্য সরকারের সেটা ছাড়া 57.50 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের থেকে নিয়েছি। এবং আপনাকে বলি একটা কি ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স না ডেভেলপমেন্ট ট্যাক্স কিছু একটা ট্যাক্স 75 লক্ষ টাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দেওয়া হয়েছে, 75 লক্ষ টাকা। এই যে ব্রিজ তাতেও 57 কোটি টাকা এখনকার খরচা, সব কটা খরচা বাড়বে। আমি কি রাজ্য সরকার থেকে কিছু নিয়েছি? আমার চ্যালেঞ্জ যে মন্ত্রী হিসেবে কেন্দ্রীয় সরকার থেকে পয়সা নিয়ে আসে সেটা করা, তো সেটা আমি করেছি। এবার উন্নয়ন যদি ওনারা না দেখতে পান তাহলে অন্তত 21 অব্দি তো মমতা ব্যানার্জির সরকার থাকবে যদি তার আগে করে না যায়। প্রচার পর্বে তার শুভাকাঙ্ক্ষীদের ঢল উপচে পড়তে দেখা যায়। প্রার্থীর প্রচার পর্বে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। এদিন তিনি কটাক্ষ করে মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প ছান্নেশ্রীর কথা ব্যক্ত করেন, যা রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। সেটা আমি করেছি। এবার উন্নয়ন যদি ওনারা না দেখতে পান তাহলে অন্তত 21 অব্দি তো মমতা ব্যানার্জির সরকার থাকবে যদি তার আগে করে না যায়। আমার আমি শুয়ার যে উনি ছানিশ্রী বলে একটা প্রকল্প আনবেন, তাতে এই যারা উন্নয়ন দেখতে পাচ্ছে না তাদের ছানি কাটা হবে, এবং আমার মনে হয় তাতে 1 নম্বরে এইখানকার আসানসোলের তৃণমূল নেতারা আসবে। যদি উন্নয়ন দেখতে না পান, 5 কোটি টাকা দিয়ে বছরে 5 কোটি টাকা পেয়ে যে এত টাকা উন্নয়ন করা যায় সেটা আমার মনে হয় যে মানুষ যেখানে যাচ্ছে সেটা বলছে। বাকি আপনারা বই পড়বেন আর অপেক্ষা করুন, যদি কোনো প্যাম্পলেট অন্তত ছাপা হয়ে আসে সেটা তো নীল সাদা রং হবে, কিন্তু কি লেখা থাকবে সেটা এখনো কিন্তু কেউ জানে না। আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট, আনন্দবার্তা।